নির্বাচনের ফলাফল সামনে আসবার পরে INDIA বিরোধী জোট, সেই জোটের মন্তব্য আপনারা শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন। এবার INDIA জোট নিয়ে, INDIA জোটের ঐক্যে কি ফাটল, অবশ্যই একটা বড় ছবি, যে ছবি দেখতে পেয়েছি আমরা। এবং আপনাদেরকে জানাই, কংগ্রেস যেটা চাইছে যে একেবারে সংসদ সেখানে প্রধান বিরোধী হতে, এবং যে জায়গায় আমরা নির্দিষ্টভাবে তৃণমূলের নজর দেখতে পাচ্ছি আমরা একেবারে সমান্তরাল সমীকরণে, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এখন এই যে বিরোধী জোট বিশেষ করে হাত ছেড়ে এবার একলা পথে আমরা দেখতে পেয়েছি আপ, তারা ইতিমধ্যে তাদের বার্তা দিয়ে স্পষ্ট করেছেন তারা আগামী সময় যে পরিকল্পনা নিয়েছেন। ফলত সরকার করতে না পেরে INDIA কি ছন্ন ছাড়া, অবশ্যই বড় ছবি, এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি তার মধ্যে এই ছবিটা অবশ্যই খুব গুরুত্ব রাখছে, ছন্ন ছাড়া INDIA জোটের ঐক্যে ছন্দ পতন। কংগ্রেস একদিকে চাইছে সংসদে প্রধান বিরোধী হতে, আর তৃণমূলের নজর রয়েছে সমান্তরাল সমীকরণে। হাত ছেড়ে এবার একলা পথে কি আপ, ঘোষণা তো ইতিমধ্যেই সামনে এসছে, এখন সরকার করতে না পেরে কতটা ছন্ন ছাড়া INDIA, তা আরও আগামী সময় স্পষ্ট হবে যত NDA সরকার গঠন হবে, তারপর গিয়ে INDIA তাদের পদক্ষেপ কি থাকবে সেটা কিন্তু অবশ্যই দেখবার বিষয়। কিন্তু তার থেকেও সব থেকে বড় গুরুত্ব রাখে, কারণ কংগ্রেসের এক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা দেখেছেন যে একাই যে আসন সেই আসন পেয়েছেন, এবং তার সঙ্গে যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যে সমস্ত সমীকরণের জায়গা একজাক্টলি দাঁড়িয়ে এখন এই সমীকরণগুলো ধীরে 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 প্রত্যেকেই যে তার আখের গোছাবার জন্য চেষ্টা করেছেন, হয়তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে জটলাটা পেকে রয়েছে INDIA মধ্যে তা ক্রমশই প্রকাশ্য হয়েছে। একদিকে দাঁড়িয়ে আপ তাদের অবস্থান স্পষ্ট করা, এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে একে একে INDIA যে শরিক দলগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই টালমাটাল অবস্থায় রয়েছে। ফলত 9 তারিখ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং আজকেই আমরা দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী তিনি সংসদে সেন্ট্রাল হলে তার বার্তার মাধ্যমে তিনি একেবারে NDA অবস্থান স্পষ্ট করেছেন, এবং তাতে নরেন্দ্র মোদী তিনিই হচ্ছেন নেতা, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু অবশ্যই তাৎপর্য রাখছে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই রয়েছেন টেলিফোন লাইনে। ঝন্টু দা, CNN স্বাগত আপনাকে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, 5:05 ছন্ন ছাড়া INDIA, একদিকে দেখছি এই ছবি আর অন্যদিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, তিনি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ আগামী সময়ে NDA যে পথ চলা সেটাকে আরো সুদীর্ঘ করবার জন্য। কি ছবি আপনি দেখতে পেলেন, কি বুঝতে পারছেন? দেখুন, সার্বিকভাবে জোট মানে তো ত্যাগ, এবং ত্যাগ মানে যত কম সৈনিক হবে ত্যাগের পরিমাণ তার তত কম, অর্থাৎ তার দৃঢ়তা বেশি, মানে সাধারণ অঙ্ক। সেই অর্থে আমি প্রথম দিন থেকে বলছি যে NDA হয়তো 2014 পরে এই NDA নামটা আমরা অনেকদিন শুনিনি, কিন্তু এখন নতুন করে শুনছি অনেকদিন পরে। কিন্তু আমরা মনে করি যে NDA যে জোট শরিকদের নিয়ে যে রসায়নে গড়ে উঠছে, হয়তো তাদের দাবি দাবাগুলো অনেক বেশি কার্যত ভয়ানক বলতে পারে একটি সরকার চালানোর পক্ষে, অর্থাৎ বৃহত্তম শরিক 240টি ধারণ করে বিজেপির, তারপরে বিগ ফাইভের মধ্যে কিছু কিছু বিভক্তের দাবি করা NDA সত্যিকারে কিছুটা অস্বস্তিকর হলেও, আমি এখন আপনাকে বলছি যে INDA এর জগা খিচুড়ি মার্কা একটি জোটের সাপেক্ষে এই NDA কিন্তু অনেক 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 বেশি ফেডিকেটেড, এবং আমি বলছি এটা হচ্ছে স্টেবিলিটি অফ দ্য স্টেবিলিটি। কিন্তু সমস্যা তো অনেক জায়গায় থাকে যে মোদিলেড গভর্নমেন্ট বা NDA মোদিলেড NDA, এই NDA তে মোদির যেহেতু কার্যত অ্যাবসলিউট মেজরিটেরিয়ান পলিটিক্স করার অভিজ্ঞতা ছাড়া এই ধরনের জোট করার পলিটিক্স নেই, ফলে জোটের এই ধরনের ব্যালেন্সিং স্টিয়ার গুলো, অর্থাৎ ইকুইলিব্রিয়াম স্টিয়ার বিটুইন দা এক্সিস্টিং যে যারা অ্যালায়েন্স এ আছে তাদের নিয়ে চলার ক্ষেত্রে আগামীতে কতটা কি সুস্থতা থাকবে, কতটা কি গতিময়তা তৈরি হবে সেটা সময় বলবে। তারপরে আমি বলছি এই সরকার কিন্তু অনেক অনেক যোজনে গিয়ে, এই জন্য দেখবেন ভোট রেজাল্ট বেরোনোর কিছুদিন পরেই, 1 থেকে 2 দিন পরেই কিন্তু INDA কার্যত স্যান্ডার করেছে, বিশেষ করে তাদের সবচেয়ে বড় 99টি জিতে সাংসদ জিতে কংগ্রেস যাদের সবচেয়ে বড় অ্যালায়েন্স তিনি, তারা কিন্তু কার্যত স্যান্ডার করেছে, তারা পরিস্থিতি বুঝতে পেরেছে। সেই অর্থে আপনি বলতে পারেন NDA অনেক বেশি সুদৃঢ়, আশা করছি সরকার চালাতে তাদের সমস্যা হবে না, সুস্থভাবে দেশটা চলবে। বেশ গুরুত্বপূর্ণ ঝন্টুদা আপনার বিশ্লেষণ, ধন্যবাদ। রাজনৈতিক বিশ্লেষক
জন্টু বরাক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন তাহলে পরে কি মধুচন্দ্রিমা শেষ আইএনডিআইএ জোটের? এখন অবশ্যই এটা বড় প্রশ্নের জায়গায় রইল।